হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ইনশাল্লাহ অনেক ভালো আছি যাই হোক থামনেল দেখে বুঝে গেছেন তারপরও বলছি আজকে হচ্ছে আপনাদের দেখাবো মিরগা মাছের মারাত্মক একটা টোপ বা আদার যাই হোক মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে যেহেতু আপনারা শেখার জন্য ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর মাথায় রাখবেন ভিডিওর ঠিক শেষে আপনাদের কিছু উপকরণ দেখাবো যে জিনিসগুলো মাছ ধরতে গেলে অবশ্যই অবশ্যই লাগে আর খুবই প্রয়োজন হয় এর জন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন যাদের শিখার আগ্রহ আছে যাই হোক কথা আর বেশি বাড়াবো না মনোযোগ সহকারে দেখবেন ডিটেলসে আজকে ভিডিও দিব মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে একটা নেট এই নেটগুলো একশো টাকা হলে কিনতে পাওয়া যায় রুটি গুঁড়া করার জন্য খুব বেস্ট একটা জিনিস আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য আমি আপনাদের করে দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা এটা সরপেশেও গুঁড়ো করতে পারেন আর মির্গা মাছ মারতে হলে আপনাদের অবশ্যই অবশ্যই রুটির সাদা অংশ নিতে হবে কালো অংশ নেওয়া যাবে না যাই হোক আমি এটা গুঁড়ো করে নিচ্ছি মনোযোগ সহ করে দেখবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা ঘন্টাটা প্লেস করে দেবেন যাতে আমার দেখানো যত ভিডিওগুলো আছে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমার যে ছবিটা আছে ছবিটাতে ক্লিক করে আপনারা আমার ডিটেলসে যেতে পারেন আমার যতগুলো ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও আপনারা ঘুরে দেখে আসতে পারবেন যাই হোক বেশি সময় নিলাম না মোটামুটি কথা হয়ে গেছে গুড়াটা করা এই হচ্ছে রুটির গুড়া করা খুব ফিনিশিংভাবে এবার যেটা করতে হবে যেহেতু এটা হচ্ছে মির্গা মাছের একটা আদার আমি এটা একটু ঢেলে নিই সহকারে দেখবেন বুঝতে সুবিধা হবে এর সাথে প্রথমত যে জিনিসটা আপনাদের দিতে হবে এটা হচ্ছে মধু যাই হোক আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে মধু তবে এটা ব্যতিক্রম একটা মধু এটা আমি পরে আপনাদের বলে দেব তবে আপনারা মধু দিয়েও সারতে পারবেন অনেকে ব্যতিক্রম শুনলে মাথা নষ্ট হয়ে যায় এর জন্য লাস্ট পর্যন্ত থেকে অবশ্য অবশ্যই শুনে যাবেন যে এটা কি ব্যতিক্রম ধরনের মধু বা আমি কি দিলাম যাক আপনারা মধু দিবেন হাফ পাউন্ড রুটিতে আদা চা চামচ মধু দেওয়ার পরে এটা সুন্দর করে নেড়ে নেবেন জানি এটা মেশে ডিটেলসে বুঝবেন তাহলে মাছ ধরতে সুবিধা হবে এটা মিশানো হয়ে গেল এর সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে চালের গুড়া তবে ভাজাটা দিতে হবে সামান্য পরিমাণ দিয়ে নেবেন সামান্য সাথে অ্যাড করবেন হালকা পিঁপড়ার ডিম উপকরণ হয়ে গেল তিনটা এর সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে তেল তবে আপনারা তেলটা দিতে পারেন বাদাম তেলও দিতে পারেন তারপরে কুড়ার তেল দিতে পারেন দিয়ে আপনারা খাবার যে অলিভ অয়েল আছে খাবার তেলটা ওইটাও দিতে পারেন তা যাই হোক আমার কাছে যেটা আছে আমি আপনাদের সেটা দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মেথির তেল মেথির তেলের কথা এর আগেও অনেক ভিডিওতে বলছি মেথির তেল এতে আমি সামান্য পরিমাণ মেথির তেল দিয়ে দেব আর মেথির তেল অনেক দামি একটা তেল কোথায় পাবেন তাও বলে দিচ্ছি যেখানে গাছরা ওষুধ বিক্রি করে তাদের কাছে চাইলে পাবেন এটা কবিরাজি কাজে লাগে মেথির তেলটা প্লাস আমাদের এই মাছ ধরার কাজেও লাগে তা যাই হোক এখানে অন্য অন্য তেল যেগুলো দিলে হবে সেগুলো কিন্তু আপনাদের আমি বলে দিলাম যাতে আপনাদের কঠিন মনে না হয় যাই হোক সংগ্রহ করে নেবেন উপকরণ চারটা হয়ে গেছে যাই হোক এটা একটু মেশবে এবার যেটা করতে হবে এটা আদার তৈরি করার আগে চালের গুড়ির সাথে এরকম পিঁপড়ার ডিম ভালো করে মিশাই নিয়ে রাখবেন এরকম ভাজা চালেগুড়ির সাথে এরকম মিশায় নেবেন আবার চেপে গেলে দেবেন না এবার যেটা করতে হবে এতে হালকা পানির ছিটা দিতে হবে হালকা পানির ছিটা দিয়ে যখন এটা নাড়বেন তখন এটা নরম হবে আর মাথায় রাখবেন একবারে কখনো পানি দেবেন না একবারে পানি দিলে নয় বেশি নয় কম হয়ে যাবে তাতে সমস্যা হয় আর আদারটাও ভালো মেশে না এবার যেটা করতে হবে এটা সুন্দর করে মিশাই নিতে হবে আদারে নরমের পরে নির্ভর করে মাছটা বসিতে হুক হবে কি না এর জন্য মাথায় রাখতে হবে আদারটা এমন পরিমাণ নরম করতে হবে না বসির থেকে খুলে যায় আবার না টাইট হয়ে যায় জানি মাছ গালে নিলে মাছটা আটকায় আমি আপনাদের বসি গেঁথেও দেখাবো কি কায়দায় গাঁদবেন কাঁথাটা মেন অবশ্যই অবশ্যই কাঁথাটা দেখবেন মনোযোগ সহকারে এটা হয়ে গেল অনেকের প্রশ্ন আছে যে ভাই কি বসিদে মাছ মারে আমি একটা বসিদে মাছ মারি নিজে বাঁধি এটা হচ্ছে র্যাকেটের সুতা আর এটাতে রুই মির্গা মাছ মারার জন্য আর র্যাকেটের সুতা দিয়ে দিন মাছ মারা যায় এটা ম্যাক্সিমাম প্রায় তিন মাসের পুরনো বসি কিন্তু এটা কখনো ভাস খাবে না আর মাছ ধরতেও ভালো হয় এটা আমরাই আমার মনে হয় প্রথম যারা র্যাকেটের সুতোতে বা বেঁধে দেখাইছি আর এখন পর্যন্ত আমার যারা দর্শক আছে তারা হয়তোবা এই র্যাকেটের সুতোতে বাঁধে অনেকে মাছ মারে যাই হোক আপনারা ঠিক এই কায়দায় চালের সহ পিঁপড়া সহ ঠিক এরকম নিয়ে এরকম মুড়ে গেঁথে নেবেন যেহেতু এটা মির্গা মাছের একটা মির্গা মাছ চালের গুড়ি খুব পছন্দ করে প্লাস পিঁপড়া আর অনেকের প্রশ্ন থাকবে যে ভাই এতে কি খালি মির্গা মাছ হবে না ভাই এতে সব ধরনের মাছ হবে রুই তারপরে হচ্ছে আপনার অন্য অন্য যেগুলো মাছ আছে সাদা মাছ লাল জাপানি এই ধরনের মাছ হবে ঠিক এই কায়দায় নেবেন নিয়ে এরকমভাবে ভাবে গেঁথে নেবেন পিঁপড়ার ডিম প্লাস চালের গুড়ি ভাজা চালের গুড়ি মাথায় রাখবেন পোলা চালের ভাজা চালের গুড়ি ঠিক এই কায়দায় কমপ্লিট করবেন আমি চারটা বসিয়ে গাঁথব আপনাদের দেখানোর জন্য মনোযোগ সহকারে দেখবেন ঠিক এই কায়দায় গেঁথে নেবেন ভিডিওর স্ক্রিনে উপরে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কারো বুঝতে কোনো কিছু সমস্যা হয় এই ভিডিওর অবশ্যই অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে যেটা না বুঝতে পারেন ওটা আমার কাছে জিজ্ঞেস করবেন আমি আপনাদের বলে দেবো যাতে আপনাদের মাছ ধরতে সুবিধা হয় আর যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই ভাই লাইক দিয়ে দিবেন ব্যাস হয়ে গেল মির্গা মাসের আদার কমপ্লিট টোপ হয়ে গেল এবার আপনি ফেলাতে পারেন তবে একটা কথা সবসময় বলি যদি কখনো বড় টিকিটে যান বড় টিকিট ছ হাজার সাত হাজার আট হাজার টাকা দশ হাজার টাকার টিকিট আপনারা কাটেন অনেকে তাদের ক্ষেত্রে একটা কথা বলবো ওই জায়গা চারটা এই যদি আপনার আদার গাঁথেন চারটা কেঁচো গাঁথবেন আর একটা ছড়ে মোট আটটা বসি দিয়ে ফেলবেন ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন তাতে কি হবে কেচো হচ্ছে সব মাছের প্রিয় খাবার কেচোতেও খাবে প্লাস এই আদারটাও খাবে তাতে মাছের সম্ভাবনা হাজার গুণ বেড়ে যায় এবার আসেন আপনাদের বলছি যে দেখাবো কোনটা কি আগে আপনার মধুটার ব্যাপারে আসি আসলে এটা মধু তবে এই মধুটা হচ্ছে অন্য কায়দায় প্রসেসিং করা জ্যৈষ্ঠ মধু দিয়ে জ্যৈষ্ঠ মধু বলতে জ্যৈষ্ঠ মধুর গাছ হয় ওই গাছের অংশ এতে দিয়ে প্লাস আরও জিনিসপত্র দিয়ে এটা রোদে রাখতে হয় জ্বালাতে হয় জ্বালায় তারপরে কমপ্লিট করে এটা ছেঁকে বের করতে হয় এতে আরও উপকরণ আছে চিনিও আছে সব কিছু মিলয়ে এটা তৈরি হয় তা যাই হোক আপনাদের কাছে যে মধু আছে মধু দিয়েই আদারটা করবেন সমস্যা নাই আর যারা আমাদের বানানো এই জিনিসটা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন সমস্যা নাই ফোনে ফোন দিবেন ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা জেনে নেবেন আর আর একটা জিনিস যেটা আপনাদের আর আগে একটা খবর দিয়েছিলাম যে এক হাজার কেজি চার আমাদের কমপ্লিট হচ্ছে এই হচ্ছে আমাদের চারের ডিব্বা টোটাল একটা ডিব্বায় প্রায় দেড় কেজি চার আছে এই ডিব্বাতে করে আছে আমরা বিভিন্ন জায়গায় চার পাঠাচ্ছি যাদের প্রয়োজন মনে হয় যে আমার হাতে চান নেবেন অনেকে চান তারা অর্ডার করতে পারেন বা নিতে পারবেন এ হচ্ছে আমাদের চার এবার আসেন আমরা যেই কাতলা মাছের জন্য যে ঝুঁপি কাটাটা বা অন্যান্য মাছও হয় এতে ঝুঁপি কাটাটা বাদ দিয়ে এটা হচ্ছে র্যাকেটের সুতার ভালো করে দেখেন এটা স্প্রিং করে আর বিভিন্ন ধরনের ঝুঁপি কাটা আমরা বাঁধি তার ভিতরে এটার একটাই বৈশিষ্ট্য এটা এরকম চাপ দিলে ছেড়ে দেয় অন্য অন্য ঝুপিকাটা দেখবেন কি দলা হয়ে যায় কিন্তু এটা দলা হবে না এটা চাপ দিলেই ছেড়ে দেয় স্প্রিং করে আর এটা প্রচণ্ড ধারালো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ধারালো যাই হোক এতে মাছের সম্ভাবনা বেশি থাকে আর আর একটা আপনাদের দেখাবো এটা আমাদেরই বাধা এটাকে বলে তল ভাস এর আগায় ছয়টা বসি আর এখানে হচ্ছে দুইটা দেখলে অনেকে বানাইতে পারবেন যদি চেষ্টা করেন আপনারা বাসায় বসে বানাইতে পারবেন আর যারা প্রয়োজন মনে করবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই চেষ্টা করলে ভাই বানাইতে পারবেন আমার হাতের আরও একটা বসি আপনাদের দেখাই এটা হচ্ছে টু বসি এটা হচ্ছে শেরওয়ানের বসি দিয়ে হাত ছিপে মাছ মারার জন্য আপনার এক পোয়া থেকে শুরু করে নিয়ে আধা কেজি এক কেজি সাইজের মাছ ওঠে এই বসিগুলো আমরা বেঁধে থাকি আমাদের হাতে আপনারা চাইলে নিতে পারবেন তা যাই হোক আর আর একটা জিনিস যেটার কথা না বললেই নয় এটা হচ্ছে সারা বাংলাদেশের সব জায়গায় বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সেটা হচ্ছে আমার আমার হাতের এই যে ছানা পায়েসটা এই ছানা পায়েসটা রুই মিরগা সব মাছের আধারে আপনারা প্রয়োগ করতে পারবেন যেরকম আমি এই আধারটা তৈরি করলাম এই আধারের ভিতরে আপ পাউন্টে এক চামচ দিয়ে দিলেই মাখালেই হবে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন যাদের প্রয়োজন তারা নিতে পারবেন ভাই ভিডিও দিই অনেকে অনেক কথা বলে তার ভিতর থেকে কেউ ভালো কথা বলে কেউ খারাপ কথা বলে তা যাই হোক দু একজন আছেন যাদের ভিডিও হয়তো আমার পছন্দ আমার ভিডিও পছন্দ হয় না আর পছন্দ না হওয়ার যে কি কোনো কারণ যদি থাকে ওটা অবশ্যই বলবেন যাই হোক যাদের পছন্দ হয় যারা আমাকে ভালোবাসেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা কথাই বলি আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আজকে এতদূর আপনাদের কাজ পর্যন্তই আপনাদের জানার আগ্রহ আপনাদের দেখার আগ্রহ আপনাদের বোঝার আগ্রহের কারণে কিন্তু আমার এই ভিডিওগুলো করা আর এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও হচ্ছে ন্যাচারাল আর মাথায় রাখবেন আমি যেগুলো দিই ডিটেলসে দিই আপনাদের খালি শেখানোর জন্য তবে একটা কথা সবসময় বলি মাছ ধরাটা কেউ নেশা হিসেবে নেবেন না মাছ ধরাটা মানেই কিন্তু লস আর আমি যে কথাটা বলি এটা মাথায় রাখবেন মাছ ধরতে গেলে অনেক টাকা খরচ যায় আর যাই হোক শখ হিসেবে রাখবেন নেশা হিসেবে রাখবেন না আর সবার কাছে যেটা আমি সবসময় চেয়ে থাকি আমার জন্য ভাই দোয়া করবেন দোযায় আমাকে মনে রাখবেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ